সুপারস্টার শাকিব খানের সাথে সাবেক বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সাবেক জান্নাতুল নাইক অ্যাভিলকে এবার একসাথে দেখা যাবে ছবিতে। অ্যাভিলকে যে পরামর্শ দিলেন শাকিব খান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতা দিয়ে রাতারাতি তারকা বনে যায় জান্নাতুল নাইক অ্যাভিল। গেল বছর এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসার পর শোনা যাচ্ছিল অ্যাভিল সিনেমায় কাজ করবেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন ভালো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করবেন। অপেক্ষার অবসান হতে যাচ্ছে, অ্যাভিল এবার সত্যি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। প্রথম ছবিতে এই উঠতি তারকা তার বিপরীতে পাচ্ছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে। একসঙ্গে কাজ নিয়ে দুপক্ষের মিটিংও হয়েছে গেল 29 জুন সোমবার দুপুরে। সিনেমা নিয়ে পুরোপুরি না বললেও শাকিব খানের সঙ্গে কাজের বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটা স্বীকার করেন তিনি। অ্যাভিল বলেন, এর আগে কয়েকবার শাকিব ভাইকে আমি দেখেছি, একসঙ্গে বসে কথা হয়নি। ওই দিন প্রথম মিটিং করলাম, কাজের জন্য গিয়েছিলাম। আমাদের অফিসিয়াল আলোচনা সাকসেসফুল হয়েছে, বিস্তারিত 15 জুলাইয়ের পরে জানাবো। এর আগে কিছু নয়। শোনা যাচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমায় কাজ করবেন অ্যাভিল। না, এটা আর একটা প্রজেক্ট, যোগ করে অ্যাভিল বলেন। সিনেমা নিয়ে আলাপের মাঝে শাকিব ভাই আমাকে কিছু পরামর্শ দিয়েছেন, আমাকে বলেছেন ভালো নাচ শিখতে, বলিউডের ঐশ্বরের মতো নাচতে বলেছেন, তাকে ফলো করতে বলেছেন, ক্লাসিক্যাল ডান্স শিখতে বলেছেন, ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। এও বলেছেন বর্তমান সময় টিকে থাকতে গেলে অভিনয় শিখে আসা ছাড়া মিডিয়াতে কাউকে নামা উচিত নয়। শাকিব খানকে নিয়ে মূল্যায়ন করতে বলা হলে অ্যাভিল বলেন, শাকিব ভাই আমাদের সুপারস্টার, তিনি সত্যি কিং খান। উনি না ধরে রাখলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক আগেই ভেসে যেত। উনি যেভাবে ইন্ডাস্ট্রিকে আগলে রেখেছেন এভাবেই রাখুক। নতুন যারা আসছেন তাকে যেন সবাই রেসপেক্ট করে, তাকে নিয়ে আমাদের শেখা উচিত। সর্বশেষ অ্যাভিল বলেন, সবার শুভকামনা চাই, 15 জুলাইয়ের পর ইনশাল্লাহ ভালো খবর জানাবো। তো বন্ধুরা, বুঝতে পারছেন অনেকদিন পর হয়তো ভক্তদের চাওয়াতে গুগলি নয়, এবার জান্নাতুল নাইক অ্যাভিলের সাথে নতুন সিনেমায় যুক্ত হলেন শাকিব খান। দর্শক, শাকিব খান ও অ্যাভিলের জুটি আপনার কাছে কতটা এক্সপেক্টেবল এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।